মহিলা ও পুরুষ উভয়ের মিলিত প্রচেষ্টাতেই একটি সমাজ উন্নয়নের শীর্ষে পৌঁছাতে পারে। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নং হলে কর ও আবকারী দপ্তর এবং ক্ষুদ্র সঞ্চয় দপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস 2023 উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠিত নারী সম্মাননা অনুষ্ঠানে অর্থ সচিব ব্রিজেশ পাণ্ডে একথা বলেন। তিনি আরও বলেন যে আজকে নারীরা কী শহর কী গ্রাম, সর্বস্তরী কর্মসংস্কৃতি খেলাধুলা ইত্যাদি সব বিষয়ে এগিয়ে চলেছে। এই এগিয়ে চলার পথে পুরুষগণ সমানভাবে নারীদের পাশে থেকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। আমরা চাই নারীরা বিপুলভাবে শীর্ষস্তরে এগিয়ে থাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিফ কমিশনার অফ স্টেট টেক্স রাখি বিশ্বাস। তিনি এবারে বিশ্ব নারী দিবসের থিম ডিজিটাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি বিষয়ে আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে নারীদের উন্নয়ন ও অগ্রগতিকে ভিত্তি করে আলোচনা করেন আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা মনিদীপা দেববর্মা। রবিবার কল্যাণ এবং প্রিভেন্টিভ মেডিসিন দপ্তরের অধিকর্তা ডক্টর রাধা দেববর্মা, ত্রিপুরা হাইজিন অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার সঞ্চয়িতা দাস, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার প্রমুখ। উইমেন লিডার্স উনকো জো উনকো ফেলিসিটেট কিয়া গয়া উনকো ওয়ান্স अगेन मैं एक बार কংগ্রেচুলেট করনা চাহুঙ্গা। আর ইয়ে ইসলিয়ে নহি ইম্পর্টেন্ট থা কি আপকো কংগ্রেচুলেট ইসলিয়ে নহি কিয়া জা রাহা হ্যায় কিউকি আপনে অ্যাচিভমেন্ট কিয়া হ্যায়। इसके साथ साथ ये भी इसलिए ज़रूरी था ये फेलिसिटेट करना क्योंकि आप लोगों को जो नई यंग जनरेशन है, ये दूसरी महिलाएं जो देखती हैं, वो आपको एज ए लीडर देखेंगी। और जब आपको एज ए लीडर देखेंगी, आपको देखेंगे कि आप फेलिसिटेट किए गए, आपने कुछ अचीवमेंट किया है, तो उनकी जो एस्पिरेशंस हैं वो आपकी जो आपका जो अचीवमेंट उससे मैच करेगी और उनको बहुत एनकरेज करेगी कि उन्हें भी अपने जीवन में कुछ ना कुछ करना चाहिए। तो इसलिए ये जो फेलिसिटेशन प्रोग्राम होता है ये सिर्फ आपके लिए ही नहीं है बट एक और जनरेशन के लिए जो अभी आपकी तरफ देख रही होगी और जो सोच रही होगी कि उन्हें भी ऐसा कुछ करना है। অনুষ্ঠানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে উচ্চ পদে আসীন মহিলাগণ সহ বিভিন্ন বেসরকারি ক্ষেত্রেও সফল এমন 154 জন মহিলাকে সংবর্ধনা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।